হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আমি মোহাম্মদ ইস্তিয়াক আহমেদ কবিরাজ, গাসান্ত চিকিৎসা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় ভিউয়ার্স এবং বন্ধুরা, আজকে অন্যান্য দিনের মতো একটি ভেষজ বা খনিজ উপাদান বা একটি ধাতু বা ধাতব পদার্থ বা মৌল উপাদান, যেটাই বলেন না কেন, এরকম একটা উপাদান ভেষজ গুণ সম্পন্ন ধাতু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটার নাম হলো পারদ। এটাকে কম বেশি সকলেই চেনেন, যে এটা দেখতে এরকম পারদ হয়। তো এই পারদটা খাওয়ার কিছু নিয়ম আছে, অর্থাৎ পারদ চাইলেই সরাসরি সেবন করা যায় না, এটাকে সঠিক উপায় এবং মাত্রায় শোধন করে নিতে হয়, তারপরে চাইলে যে কেউ পারদ খেতে পারে। তো এই পারদ শোধনের আবার কয়েকটা উপায় বা ধাপ আছে, কয়েকটা নিয়ম আছে। তার মধ্যে সর্বোত্তম এবং সব থেকে নির্ভরযোগ্য এবং সব থেকে ঝুঁকিপূর্ণ, সরি, ঝুঁকি ঝুঁকি ছাড়া যেটা আর কি, ঝুঁকিবিহীন যে উপায়টা, সেটাই আপনাদের সামনে শেয়ার করবে এবং আপনাদের সামনে পারদটা কীভাবে শোধন করতে হয় সেটা আজকের ভিডিওতে দেখাবো। প্রিয় ভিউয়ার্স এবং বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং এ ধরনের অন্যান্য ভিডিও আমাদের চ্যানেলে অসংখ্য দেওয়া আছে, বিভিন্ন কবিরাজি চিকিৎসা, বিভিন্ন ওষুধ তৈরির যে প্রণালীগুলো আছে এবং উপাদান সমূহ, ফর্মুলাগুলো আমরা সচরাচর দিয়ে থাকি, এবং বিভিন্ন যে ভেষজ উপাদান দিয়ে মানুষের যে রোগের চিকিৎসা কিভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের এই চ্যানেলে এবং পেজে আলোচনা করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনি চ্যানেলটি একটু ঘুরে আসলে অবশ্যই ইনশাল্লাহ আপনার ক্লিয়ার একটা ধারণা পাবেন, বা যদি আপনার কোনো রোগ থেকে থাকে, বিশেষ করে নারী ও পুরুষের যে কোনো ধরনের যৌন সমস্যা সম্পর্কিত, তাহলে ইনশাল্লাহ এই চ্যানেলের ভিডিওগুলো আপনি যদি ঘুরে একটু দেখেন, আশা করি আপনার সমস্যা কোনো কোনো সমস্যা থেকে থাকলে আপনি তার সমাধান পেয়ে যাবেন। তো কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো ভিডিওতে। তো আজকের বিষয় হলো পারদ। এই পারদটা কারা খাবেন, কারা খেতে পারবেন না, শরীরে কোনো সমস্যা, কি কি সমস্যা থাকলে পারদ সেবন করা যাবে না, পারদ শোধনের উপায় অর্থাৎ কিভাবে শোধন করবেন সেটা সরাসরি দেখাবো। এর পাশাপাশি আরেকটা উপাদান আছে যে মকর ধ্বজ, স্বর্ণ সিঁদুর মকর ধ্বজ, এটাও একটা ধাতব পদার্থ বা খনিজ উপাদান বা ধাতু বলা যায়। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যৌন সমস্যার জন্য। এটা নিয়ে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, এছাড়াও এটা নিয়ে সামান্য একটু কথা বলবো। তো আজকের বিষয় হলো পারদ। এই পারদের কিন্তু অনেক ওজন, আজকে এই পারদটা শোধন করব এবং শোধন করে আপনাদের দেখাবো। তো এই পারদের ওজন কেমন সেটা যদি একটু আপনাদের বলি, এটা অত্যন্ত ভারী একটা ধাতব পদার্থ। এটার ওজনটা আপনাদেরকে একটু দেখায় যে সামান্য একটু পারদের ওজন অ্যাকচুয়ালি কত। দেখেন একটা ব্যালেন্স, এই ব্যালেন্সে খালি একটা ওষুধের গ্লাস, এটার ওজন হলো 1 গ্রাম। আচ্ছা, এটাকে আমরা জিরো করে নেব, জিরো অলরেডি হয়ে গেছে। তো এখন আমরা এই পারদটাকে, এই দেখেন জিরো, তো এখন আমরা এই পারদটাকে এই গ্লাসে ঢেলে দেব। তো দেখেন সামান্য একটু পারদ, এর ওজন প্রায় 91 গ্রাম। আপনাদের যদি আরো কাছ থেকে দেখাই, দেখেন 91 গ্রাম। তো এই হলো পারদের ওজন, প্রায় 100 গ্রাম ওজন এইটুক পারদ, এবং এটা প্রচন্ড ভারী। একটা ঔষধের ছোট কাপের 7.5 মিলিগ্রাম, 7.5 মিলিগ্রাম পর্যন্ত এইটুকু পরিমাণ পারদ, এর ওজন প্রায় 90 গ্রাম বা 91 গ্রাম বা 100 গ্রামের কাছাকাছি। অর্থাৎ পারদটা ছিল অনলি 7.5 মিলি, অর্থাৎ এইটুকু। আচ্ছা, তো ব্যালেন্সটাকে সরিয়ে ফেলি আমরা। তো এই হলো পারদের ওজন। মকরধ্বজটাও ঠিক এইরকম ভারী উপাদান, অত্যন্ত ভারী উপাদান, এগুলো প্রত্যেকটা উপাদানই ভারী। তো এখন আমরা সরাসরি চলে যাব
কিভাবে পারদটা শোধন করতে হয় সেই শোধন প্রক্রিয়ায়, এবং এই পারদ শোধন করতে কি কি লাগবে সেই উপাদানগুলো নিয়ে আলোচনা করব, এবং সেটা সরাসরি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি পরিপূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি কাজে আসবে। তার আগে যেটা বলি যে পারদ সরাসরি খাওয়া যায় না, এটা সম্পূর্ণ কাঁচা পারদ এবং সেমি শোধনকৃত। সো এটা সরাসরি কেউ খেতে যাবেন না, এটা খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। অর্থাৎ এই ধাতব পদার্থটা অত্যন্ত ক্ষতিকারক একটা পদার্থ মানব শরীরের জন্য। যদি আপনি সরাসরি খান বা অতিরিক্ত মাত্রায় যদি খেয়ে ফেলেন তাহলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। সো এতটা সিরিয়াস। সো পারদ নিয়ে কেউ কখনোই কোনো রকম ঝুঁকিতে যাবেন না বা একা একা খাওয়ার চেষ্টা করবেন না। এটা সবসময় আমরা ঔষধের প্রস্তুতকরণের ক্ষেত্রে ব্যবহার করি এবং সেটা ব্যবহার করার জন্য শোধন করতে হয়। সো একজন দক্ষ কবিরাজ বা একজন পণ্ডিতের সাথে কথা না বলে বা সরাসরি তার সামনে না থেকে আপনি একা একা কখনোই পারদ খেতে যাবেন না বা পারদ সংগ্রহ করতে যাবেন না, কারণ সচরাচর পারদটা বিক্রিও নিষেধ। আপনার সচরাচর আপনি যে কোনো জায়গায় গেলেই চাইলে আপনাকে পারদ কেউ দিবে না, কারণ পারদের একটা এই রাসায়নিক উপাদান বা আপনার এই ভৌত মৌলিক উপাদান, যার কারণে এটা খুবই বিপজ্জনক। যার কারণে সরাসরি কেউ পারদ নিয়ে খাওয়ার চেষ্টা করবেন না অথবা পারদ নিয়ে কোনো রকম ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। আজকের ভিডিওটা জাস্ট শুধুমাত্র আপনাদের জ্ঞানার্থে বা সচেতনামূলক হিসেবে আপনাদের দেওয়া হচ্ছে। তো সো আপনারা চাইলে ঔষধ তৈরি যদি করতে চান সেক্ষেত্রে সব থেকে সুন্দরভাবে যে পারদ শোধন করা যায় সেই পদ্ধতিটা আপনাকে দেখাবো। সেই পদ্ধতিতে আপনি সর্বোচ্চ অর্ধ তোলা অর্থাৎ 5 গ্রাম পরিমাণ পারদ ব্যবহার করতে পারবেন। সেটাও একটা লিমিটেশন আছে, কতটুকু ঔষধের মধ্যে সেটা ব্যবহার করা যাবে সেই বিষয়টা আপনাকে ক্লিয়ার করব। সেটা অবশ্যই জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সো না জেনে কোনো কিছু পারদ নিয়ে একা একা কোনো কিছু করতে যাবেন না, এবং সেটা করতে গিয়ে যদি আপনার কোনো শারীরিক ক্ষতি হয় বা আপনি মৃত্যুর মুখে পড়ে যান তার ড্রাইভার এই চ্যানেল কখনোই নেবে না। আপনি যদি পারদ খেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার চ্যানেলের নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে সরাসরি আমাদের সামনে এসে কথা বলে আপনার শারীরিক অবস্থান বুঝে তারপরে আপনার সামনে পারদ শোধন করে দেওয়া হবে এবং সেভাবে ঔষধ তৈরি করে দেওয়া হবে, আপনি চালিয়ে নিতে পারবেন। অথবা আমাদের চ্যানেলে অনেকগুলো হালুয়া আছে পারদের, বিভিন্ন ধরনের হালুয়াতে আমরা এই পারদ ব্যবহার করি, বিভিন্ন বটিকা তৈরিতেও ব্যবহার করি, এবং পারদের হালুয়া চাইলেও আমাদের আপনার কাছে পাবেন বা আমরা তৈরি করে দিতে পারবো। তো সেই বিষয়গুলো নিয়ে পরে আমরা আলোচনা করবো, পরে বিষয় এই আজকের ভিডিওতে সেগুলো নিয়ে আমরা কথা বলবো না। চ্যানেলে অন্যান্য ভিডিও আছে, সেগুলো দেখলে আপনি ক্লিয়ার ধারণা পাবেন। তো আজকে সরাসরি চলে যাচ্ছি আমরা পারদ শোধন, পারদ শোধন পদ্ধতি, শোধন পদ্ধতি। আচ্ছা, পারদ শোধন করতে কি কি লাগবে এটা হলো প্রথম এবং খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে পারদ শোধন করতে কি কি প্রয়োজন হবে। তো পারদ শোধন করতে প্রথম যেটা লাগবে সেটা হলো পান। আমরা যে পানটা সাধারণত খাই কম বেশি সকলেই চেনেন, এ হলো পানের বোটা। অর্থাৎ যে পানটা খায় এই পানের সাথে যে বোটাটা থাকে এরকম পানের বোটা লাগবে। দেন আপনার লাগবে ঘৃতকুমারী। কি লাগবে বলেন তো? ঘৃতকুমারী, ঘৃতকুমারী অর্থাৎ অ্যালোভেরা। কম বেশি আমরা সকলেই চিনি, এটা হলো অ্যালোভেরা এবং এই অ্যালোভেরাটা লাগবে। দেন আপনার যেটা লাগবে এরকম একটা মূল লাগবে। এখন এই মূলটা কিসের এটা জানতে হবে, এটা হলো দেশি নিম গাছের মূল যার বয়স 3 বছরের কম। আবারও বলতেছি, দেশি নিম গাছের মূল বা ছোট গাছের মূল যেটা হয়তো বা 3 বছর বা সর্বোচ্চ 4 বছর হতে পারে, তো 4 বছর অনেক বড় হয়ে যায়, 4 বছর হবে না, 3 বছরের কম, অর্থাৎ 2 বছর 1.5 বছর, এটা বয়স হয়তো সর্বোচ্চ 1.5 বছর হবে বা 1 বছর প্লাস হবে এরকম। 3 বছরের নিচে হলে সেটা বেটার, এর বেশিটা আসলে ব্যবহার না করাই ভালো। তো এই 3 বছর গাছের দেশি নিম গাছের একটা মূল লাগবে। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, এই নিম গাছের মূলটা তোলার পরে এই সম্পূর্ণ মূলটা ছায়ার মধ্যে শুকাইতে হবে। এটা কখনোই রোদে দেওয়া যাবে না, ছায়ার মধ্যে শুকাইতে হবে। আবারও বলতেছি, এটা ছায়ার মধ্যে শুকাইতে হবে। শুকানোর পরে যেটা করতে হবে, যে স্বাভাবিকভাবেই এই ছাল থেকে, এই নিমের ছাল থেকে যে উপরের যে গায়ের অংশটা আছে সেটাকে ছাড়াই নিতে হবে। অর্থাৎ আপনারা চাইলে এরকম একটা নাইফ নিতে পারেন, অ্যান্ড দেন এই ছালটাকে এভাবে জাস্ট উপরের যে ছালটা থাকবে সেটাকে হালকাভাবে এভাবে উঠায় নিতে পারেন, নিমের ছাল বা নিম মূলের ছাল
সেটাই হোক, তো এটা যথেষ্ট পরিমাণ, আমরা এর বেশি নেব না। আমরা যেটা শোধন করব এটা হলো অর্ধ তোলা, অর্ধ তোলা বা 5 গ্রাম, কারণ একটা মানুষের জন্য 5 গ্রাম যথেষ্ট, এর বেশি সেবন করা উচিত নয়। তো অর্ধ তোলার জন্য এইটুক নিম ছাল, নিম শিকড়ের যে ছাল এতটুকু যথেষ্ট। আচ্ছা, এরপরে যেটা করতে হবে আমাদের, এর মধ্যে অ্যালোভেরা নিতে হবে বা ঘৃতকুমারী। ঘৃতকুমারীটা কতটুকু নেব? ঘৃতকুমারীটাও আমাদের নিতে হবে মাত্র 5 গ্রাম, কারণ 5 গ্রাম মাপার জন্য আমরা ব্যালেন্সে মেপে নেব। এটা প্রথমে ছাড়াই নিতে হবে, এভাবে ছাড়াই নেওয়ার পরে এখান থেকে আমরা 5 গ্রাম পরিমাণ ঘৃতকুমারী নেব বা অর্ধ তোলা পরিমাণ ঘৃতকুমারী। আমরা একটু ব্যালেন্স করে নেই। তো দেখতে পাচ্ছেন যে ঠিক এই পরিমাণ, অর্থাৎ 5 গ্রাম, এখানে 5 গ্রাম ঘৃতকুমারী আছে, সরি, এই গ্লাসে 5 গ্রাম পরিমাণ ঘৃতকুমারী আছে। এই 5 গ্রাম ঘৃতকুমারী এবং এখানে আমরা নিলাম সামান্য পরিমাণ নিমের ছাল। তো এই নিমের ছালটা ঠিক এইভাবেই থাকবে, কিন্তু এই ঘৃতকুমারীর সাথে আমাদের যেটা করতে হবে 2 থেকে 3 গ্রাম, দ্যাটস এনাফ। এই যে সামান্য একটু ঘি, মধু, আচ্ছা এটা হলো খাঁটি মধু, যাই হোক। তো ঘৃতকুমারীর সাথে এরকম সামান্য খাঁটি মধু আমাদের এখানে রেখে দিতে হবে, এবং এর সাথে এই যে পানের বোটাগুলো দেখতেছেন এটাকে রস করতে হবে। এই পানের বোটাগুলো রস করার পরে, আমি যদিও এখন মুহূর্তে রস করি নাই, এটা রস করার পরে এই যে নিমের ছাল আছে, এই নিমের ছালের সাথে এই পানের বোটাটা মিক্সড করতে হবে। পানের বোটার ছালটা মিক্সড করতে হবে কতটুকু? এটাও 5 গ্রাম, অর্থাৎ অর্ধ তোলা। অর্ধ তোলা পানের বোটার রস এবং সামান্য পরিমাণ নিম মূলের ছাল একসাথে মিশ্রণ করে রেখে দিতে হবে। আচ্ছা, কতটুকু সময় রাখবেন? মিনিমাম কমপক্ষে আধা ঘন্টা। আর অন্যদিকে এই ঘৃতকুমারী এবং এই সামান্য পরিমাণ মধু এটাকে মর্দন করে নিতে হবে, অর্থাৎ ভালোভাবে মিক্সড করে নিতে হবে বা ব্লেন্ড করে নিতে হবে বা হাত দিয়ে মেখে মেখে একদম মিহি করে নিতে হবে। আচ্ছা, এই দুটা যখন মিহি হয়ে যাবে তখন এই পানের বোটার রস নিমমূলের ছাল সহ এটা একসাথে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। আচ্ছা, মিশানোর পরে, এখানে যদিও পানের বোটার রসটা আমি এখনো দেই নাই, কারণ আমি এই মুহূর্তে শোধন করতেছি না পরিপূর্ণভাবে, আপনাদের জাস্ট শুধু নিয়মটা বলে দিচ্ছি। জাস্ট এভাবে টিপে টিপে যদি আপনি এটাকে শোধন করে নেন এভাবে, এবং পানের বোটার রসটা দিলে আর একটু সবুজ কালার আসবে, আর এভাবে টিপে টিপে আঙ্গুল দিয়ে ভালোভাবে টিপে টিপে অ্যালোভেরা বা ঘৃতকুমারীকে আপনাকে মিহি করে নিতে হবে। মিহি করার পরে যে অবস্থানটা আসবে এর মধ্যে আপনার আস্তে আস্তে 5 গ্রাম বা অর্ধ তোলা যে আপনার এই পারদ আছে, এই পারদটা এর সাথে মিক্সড করতে হবে। মিক্সড করে কমপক্ষে 15 মিনিট, উপরন্ত আধা ঘন্টা যদি আপনি করতে পারেন তাহলে বেটার, হাত দিয়ে আস্তে আস্তে এভাবে নাড়বেন বা মিক্সড করবেন, সেটা কমপক্ষে 15 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা। আপনি এটা আরেকটা কাজ করতে পারেন, যদি ব্লেন্ডার মেশিন থাকে বা ছোট বাটিতে ব্লেন্ডার বা মিনি ব্লেন্ডার যদি থাকে এবং সেটা যদি পরিষ্কার পাত্র হয় তাহলে ব্লেন্ডারে আপনার কমপক্ষে 5 মিনিট স্লো স্পিডে, একদম স্লো স্পিডে যদি আস্তে আস্তে ব্লেন্ড করেন তাহলেও কিন্তু চলবে, আপনাদের সুবিধার্থের ক্ষেত্রে এটা বললাম। তবে স্পিড জোরে হওয়া যাবে না, বিশেষ করে মিনি ব্লেন্ডার, অর্থাৎ একটু ছোট ছোট ব্লেন্ডার পাওয়া যায় সেগুলো, কারণ বড় ব্লেন্ডার স্পিড বেশি ওখানে দেওয়া যাবে না। ছোট মিনি ব্লেন্ডার যদি হয়, যেটা আপনারা যদি না বোঝেন তাহলে সেটা দরকার নেই, মিনি ব্লেন্ডার বলতে কোনটা বুঝাইছি, আপনার সরাসরি ব্লেন্ডারে দিতে যায় না, মিনি ব্লেন্ডার বলতে একেবারেই ছোট এত টুকটুক ব্লেন্ডার পাওয়া যায়, ওই ধরনের ব্লেন্ডারে যদি আপনি ব্যবহার করেন তাহলে 5 মিনিটের মতো ব্লেন্ড করা যাবে, লো স্পিডে করলে যথেষ্ট হয়ে যাবে, ব্যবহার উপযোগী হয়ে যাবে, তখন পারদটা পরিপূর্ণ শোধন প্রক্রিয়া সম্পন্ন হবে। আচ্ছা, পারদ তো শোধন হলো, এখন পারদ খাবেন কিভাবে এবং কারা খেতে পারবেন? আচ্ছা, তো এই পারদটা
দেখছেন পারদ? আচ্ছা, এই পারদটা এখন কারা খেতে পারবেন? এটা ন্যূনতম 18+ থেকে 50, নট অ্যাবাভ 50, 50+ হওয়া যাবে না। অর্থাৎ 18+ থেকে 50 বছরের মধ্যে যদি আপনার বয়স সীমা হয়ে থাকে তাহলে আপনি পারদ খেতে পারেন বা পারদ ট্রাই করতে পারেন। আবারও বলছি, যদি আপনার বয়স 18+ হয় এবং 50-এর নিচে হয় তাহলে আপনি পারদ খেতে পারবেন অথবা পারদ ব্যবহার করতে পারবেন। আচ্ছা, কারা খেতে পারবেন এটা তো আমরা অলরেডি কিছুটা আইডিয়া পেলাম যে 18 বছর বয়স প্লাস থেকে 50 বছরের মধ্যে খাওয়া যাবে। এখন শারীরিক রোগের কোনো বিষয় যে কোনো বিষয় আছে যে কি কি রোগ থাকলে যেমন পারচ্ছেবন করা যাবে, তার মধ্যে কিডনিজনিত কোনো যদি সমস্যা থাকে বা হার্টজনিত কোনো সমস্যা থাকে তাহলে পারদ সেবন থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে, কোনোভাবে পারদ সেবন করা যাবে না। অর্থাৎ হার্ট সম্পর্কিত যে কোনো রোগ, হার্ট সম্পর্কিত যে কোনো রোগ এবং কিডনি সম্পর্কিত বা মূত্রথলি সম্পর্কিত যে কোনো রোগ যদি আপনার জটিল রোগ থাকে তাহলে অবশ্যই পারদকে আপনার এড়িয়ে যেতে হবে বা পারদ শোধনকৃত পারদের কোনো ঔষধ বা মেডিসিন বা কোনো খাদ্য দ্রব্য আপনার সেবন করা যাবে না। আচ্ছা, আমরা ক্লিয়ার যারা কারা খেতে পারবেন? হ্যাঁ, নারী পুরুষ উভয়ে খেতে পারবেন, তবে নারীদের পারদ খাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এটা শুধুমাত্র পুরুষের জন্য ব্যবহৃত হয়, সেটা আমরা এখন আলোচনা করব যে পারদটা মূলত কারা খাবেন এবং কি কারণে খাবেন। পারদ মূলত ধ্বজভঙ্গ রোগের জন্য খুবই শক্তিশালী একটা ভেষজ ঔষধ বা ধাতব পদার্থ। তো যাদের একেবারেই উত্থান হয় না, দ্রুত বীর্যপাত বা মিলনে সময় পাচ্ছেন না, অথবা যাদের কিছুই নেই বলতে গেলে এক কথায় একেবারে অকেজো, তারা সরাসরি এই পারদটা ব্যবহার করতে পারবেন। তবে সরাসরি নয়, আবারও বলতেছি, পারদটা সরাসরি এমনিতে খাওয়াই যাবে না এবং শোধন করেও সরাসরি খাওয়া যাবে না, এটা দিয়ে ঔষধ তৈরি করে খেতে হবে। আজকে যেটা আলোচনা করলাম সেটা শুধুমাত্র পারদ শোধন পদ্ধতি, অর্থাৎ কিভাবে শোধন করবেন, কিন্তু সরাসরি খাবেন এটা কিন্তু আমি একবারও বলি নাই। সো আপনারা কখনোই এই ভুল কাজটা করবেন না। আচ্ছা, তো এই পারদ শোধন করার পরে আমাদের বিভিন্ন রকম ঔষধ আছে এবং সেই ঔষধগুলো তৈরির প্রক্রিয়া আমরা সাধারণত আমাদের চ্যানেলে দিয়ে থাকি। বাজিকরণ হালুয়া সহ অন্যান্য কিছু হালুয়া আছে যেটাতে সামান্য পরিমাণ পারদ ব্যবহার আমরা করে থাকি, তো সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো দেখলে আপনার আরো ক্লিয়ার হবেন। তারপরে যৌনবার হালুয়ার মধ্যে পারদ ব্যবহার করা হয়েছে, এই ভিডিওগুলো ঘুরে আসলে আপনার হয়তো বা ধারণা ক্লিয়ার হবে যে কিভাবে ঔষধ তৈরি করতে হবে। তারপরও নেক্সট ভিডিওতে পারদের হালুয়া তৈরির একটা লাইভ ভিডিও আমরা করবো এবং ওখানে কি কি উপাদান দিয়ে সাথে এই শোধিত পারদ বা পারদ শোধন করার পরে কিভাবে মিক্সড করে হালুয়া তৈরি করতে হয় সেই ভিডিওটা আমরা অবশ্যই দেবো, এবং সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকতে হবে। তো এখন যেটা বললাম যে এই পারদ কারা কারা খেতে পারবেন, কি কি কারণে খেতে পারবেন, যাদের ধ্বজভঙ্গ বা যৌন রোগে একেবারে অকেজো শুধুমাত্র তারাই এই পারদটা খাবেন, আদারওয়াইজ পারদ খেতে যাবেন না। আর এছাড়া স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে আলোচনা করে তারপরে আপনি চাইলে পারদ ঔষধ তৈরি করে, অর্থাৎ শোধনের পরে বিভিন্ন ভেষজ দিয়ে এটা ঔষধ তৈরি করে বা বিভিন্ন হালুয়া বা বটিকা তৈরি করে তারপরে আপনি খেতে পারবেন, এছাড়া এটা কোনোভাবেই খাওয়া যাবে না। আর এর পাশাপাশি এই যে মকরধ্বজ, এটা নিয়ে আলাদা ভিডিও দেওয়া আছে, তো আজকে এটা নিয়ে বেশি কথা বললাম না। এই মকরধ্বজটাও আমাদের কাছে পাওয়া যাবে বা এই ধরনের খনিজ উপাদান সচরাচর আমাদের কাছে পাওয়া যাবে, চাইলে আপনাদের আমাদের কাছ থেকে যদি কেউ নিতে চান যে কোনো ধরনের ভেষজ বা খনিজ উপাদান অথবা এরকম কোনো উপাদান মকরধ্বজ সহ, তাহলে চ্যানেলের নাম্বার দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং চ্যানেলের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে অথবা হোয়াটসঅ্যাপ নক করে আলোচনা করে তারপর আপনার চাইলে নিতে পারবেন। এবং আমরা সারা বাংলাদেশে ঔষধ ডেলিভারি করে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা করতোয়া বা এজিআর বা অন্য যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতে ঔষধও চাইলে নিতে পারবেন। তো আজকে আর কথা বাড়াবো না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, পারদ শোধন পদ্ধতি দেখাইতে দেখাইতে আসলে 20 মিনিট হয়ে গেছে। সো আজকে আর কথা বাড়াবো না, আজকে সকলেই সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন, এই প্রত্যাশায় আজকে ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।